মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। দুই তৃতীয়াংশ আসনে ক্ষমতায় আসবে বিজেপি। বাঁকুড়া সভা থেকে এমনই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 2021-এর রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করেছে বঙ্গ বিজেপি। বাংলায় ঘাসফুল সরিয়ে পদ্ম ফোটাতে বদ্ধপরিকর রাজ্য বিজেপি নেতৃত্ব। আর তাই প্রচারের ময়দানে একচুল জায়গা ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব। অমিত শাহকে দিয়ে বাংলার প্রচার শুরু করে দিল বিজেপি মনে করছে রাজনৈতিক মহল। বুধবার রাতেই শহরে পা রেখেছেন অমিত শাহ। বৃহস্পতিবারই শুরু হয়ে গেল তার কর্মসূচি। বেলা 11:30 নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়ায় পৌঁছন অমিত শাহ। দুদিনের সফরে তার ঠাসা কর্মসূচি রয়েছে। বাঁকুড়ায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অমিত শাহ। এরপরই 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বাংলা দখলের বার্তা দিলেন তিনি। শুরু থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় দাঁড়িয়ে শাসক দল তৃণমূলকে হুঙ্কার দেন অমিত শাহ। বাংলায় গরিবে হঠাতে মমতার সরকারকে ছুঁড়ে ফেলারও পরামর্শ দিলেন তিনি। আরো বলেন, দুই তৃতীয়াংশ আসনে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। একই সঙ্গে ক্ষমতায় এলে বাংলায় কর্মসংস্থানের আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জিস প্রকার কা দমন কা চক্র বিশেষ কর ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাও কে উপর মমতা সরকার নে চালায়া হ্যায়, মেন নিশ্চিত রূপ সে দেখ রহা হুঁ কি মমতা সরকার কা মৃত্যু ঘণ্ট বজ চুকা হ্যায়। আনে ওয়ালে দিনোঁ মে यहाँ भारतीय जनता पार्टी की 2/3 बहुमत की सरकार बनने जा रही है। मैं आज बंगाल की जनता को अपील करने आया हूँ कि बंगाल एक सरहदी प्रांत है। देश की सुरक्षा बंगाल की आंतरिक सुरक्षा के साथ जुड़ी है। देश की सुरक्षा को सुनिश्चित करने के लिए, बंगाल के युवा को रोजगारी देने के लिए और बंगाल के गरीब लोगों को दारुण गरीबी से बाहर निकालने के लिए सरकार को उठाकर कर फेंक दीजिए। एक मौका भारतीय जनता पार्टी को दीजिए। हम आने वाले বাংলার মানুষের কাছে কেন্দ্রের কোনো সাহায্য পৌঁছচ্ছে না। আদিবাসীদের ঘরের তৈরি টাকা, কৃষকদের বছরে 6,000 টাকা, গরিবদের জন্য পারিবারিক বছর পিছু 5 লক্ষ টাকা, স্বাস্থ্য বিমা সহ কেন্দ্রের কোনো সাহায্যই পৌঁছচ্ছে না রাজ্য সরকার। এভাবে বাংলায় বিজেপিকে রোখা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিন যোজনাও কো রোকনে সে আপ ভারতীয় জনতা পার্টি কো রোক লোগি তো আপকি ভ্রান্তি হ্যায়। আপ এ গরিব লোগো কে লিয়ে मोदी जी ने जो 6,000 रुपया प्रति साल भेजा है वो पहुंचने दीजिए। स्वास्थ्य की सुविधाएं पहुंचने दीजिए, शौचालय पहुंचने दीजिए, इनका घर उन तक पहुंचने दीजिए, तो शायद थोड़ा बहुत भी आपके लिए सोचेंगे। এরপরই চতুর্দিহে গ্রামে আদিবাসীদের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন অমিত শাহ। কলাপাতায় আদ্যন্ত বাঙালি ভাবে ভাত রুটি সহযোগে ভোজ সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ পাতে হাজির ছিল মিষ্টি, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা গ্রহণ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সফরে এসে আরও একবার বাংলার বেকারত্ব দূর করতে, শান্তি বজায় রাখতে বাঙালির ভোট প্রার্থনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।